নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সুরজিৎ একাডেমির আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটে। বন্ধুরা, আজকে চলে এসেছি লক্ষ্মী ভণ্ডারের আপডেট নিয়ে। অগাস্ট মাসে আপনারা কবে টাকা পাবেন এ বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব, এবং তার সঙ্গে সঙ্গে যারা দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে লক্ষ্মী ভণ্ডারের আবেদন করে থাকেন, আপনারা এই প্রকল্পে আবেদনের পরে আপনাদের অ্যাপ্লিকেশনটি কতটা প্রোগ্রেস হয়েছে সেটা জানার জন্য কিন্তু আপনাদেরকে বিভিন্ন জায়গায় লাইন দিতে হয়। আপনারা জানেন না, আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের বাড়ির যে স্মার্টফোন রয়েছে সেই ফোনের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি কীভাবে চেক করবেন। এটি আপনাদেরকে আমি শিখিয়ে দেবো, যে কারণে আপনারা উপকৃত হবেন, আপনাকে কোথাও গিয়ে সময় নষ্ট করতে হবে না। বন্ধুরা, মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যান। বন্ধুরা, আমি চলে আসছি মূল টপিকে। অগাস্ট মাসে টাকা কবে পাবেন এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে রয়েছে, কারণ প্রত্যেক মাসে দেখা গেছে কোনো মাসে 15 তারিখ ওভার হয়ে যায়, 20 তারিখ ওভার হয়ে যায়, এরকম অনেকটা সময় চলে যায় টাকা অ্যাকাউন্টে আসে না। আবার কখনো দেখা গেছে যে কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কারোর অ্যাকাউন্টে টাকা লেটে আসছে, এই ধরনের কিছু সমস্যা দেখা যায়। এই বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব। অগাস্ট মাসে আপনারা প্রথম সপ্তাহে টাকা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, অগাস্ট মাসে কিন্তু আপনারা প্রথম সপ্তাহে টাকা পেয়ে যাবেন। 7 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই তারা কিন্তু 7 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন। আপনারা 7 তারিখের পরে অ্যাকাউন্ট চেক করতে পারেন, কিন্তু যাদের অ্যাকাউন্টে নানান সমস্যা রয়েছে তারা একটু লেট হয়ে যায়, প্রায় 15 তারিখ ওভার হয়ে যায়। তবে আপনাদের এখানে একটা পরামর্শ দেব, এই সরকারি প্রকল্পের টাকা যারা পাচ্ছেন বিভিন্ন প্রকল্পের, লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত প্রকল্পের যারা সরকারি টাকা পান, তাদের কিন্তু অবশ্যই অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। যাদের এই প্যান কার্ড লিঙ্ক নেই তাদের কিন্তু পরবর্তীকালে টাকা ঢুকবে না বা টাকা আটকে যাবে, এই ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে। এটি আমার কাছে বিশেষ সূত্রে খবর। অতএব আপনাদেরকে আমি রেকমেন্ড করব, আপনারা যারা অ্যাকাউন্টে যারা এখনো পর্যন্ত প্যান কার্ড অ্যাড করেনি তারা অবশ্যই প্যান কার্ড অ্যাড করে নেবেন, এবং আপনারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বেনিফিট উপভোগ করুন। এরপরে আমরা আসছি, আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি যে আপনারা কিভাবে এই প্রকল্পের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন। যারা অ্যাপ্লিকেশান করেন তারা কিন্তু অনেকেই জানে না, মা বোনেরা, তারা এই অ্যাপ্লিকেশানটি কতদূর এগিয়েছে সেটা জানার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে লাইন দিতে হয়, সময় নষ্ট হয়। আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনাদের যেহেতু প্রত্যেকের বাড়িতে স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন ইউজার আপনারা, আপনারা স্মার্টফোনের যে গুগল অ্যাপস রয়েছে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে কিচ্ছু লিখতে হবে না, শুধু একটাই কথা লিখবেন, দুয়ারে। দুয়ারে সরকার লিখলেই আপনাদের কাছে এই ধরনের একটি অপশন চলে আসবে, দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারের যে ইন্টারফেস চলে এসেছে এখানে দেখুন, আপনারা চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন, 9933678079। এটা আমি আমার নাম্বার পুট করলাম, আপনারা আপনাদের নাম্বার পুট করবেন, এবং তার সঙ্গে সঙ্গে এইখান থেকে আপনারা অপশান সিলেক্ট করবেন যে আপনারা কোন প্রকল্পের স্ট্যাটাস দেখতে চাইছেন। আপনারা যেহেতু লক্ষ্মী ভাণ্ডার দেখতে চান সেহেতু এখানে লক্ষ্মী ভাণ্ডার অপশানটিতে সিলেক্ট করে নেবেন, এবং এরপরে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই 6টা সংখ্যার ওটিপি, সেই ওটিপির নাম্বার এখানে পুট করবেন। পুট করার পরে সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখিয়ে দেবে। আপনারা কিন্তু নিজেরা বাড়িতে বসে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি দেখতে পারেন, এর জন্য কোথাও লাইন দিতে হবে না। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিং ভিডিও আপনারা কিন্তু সবার প্রথম পেয়ে যাবেন। আমরা নেক্সট মাসে আবার কবে টাকা ঢুকবে এই বিষয়ে আমরা আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।